চটকল শ্রমিকদের জন্য একটা আইন প্রণয়ন করা প্রয়োজন, মে দিবসের কর্মসূচিতে যোগদান করে টিটাগড়ে বললেন দেবদূত ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মে দিবস উপলক্ষে টিটাগড়ে আয়োজিত সিআইটিউর কর্মসূচিতে যোগদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী দেবদূত ঘোষ দাবি তুললেন, শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বেশ কিছু দাবি দাওয়া নিয়ে একটি আইন প্রণয়ন করা দরকার, যেখানে শ্রমিকদের ন্যূনতম 26,000 টাকা বেতন, 60 বছর হয়ে গেলে পেনশন, শারীরিকভাবে জুট মিল শ্রমিকদের সুস্থ রাখার জন্য স্বাস্থ্য ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থা করা প্রয়োজন। তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ জুট মিল বন্ধ থাকা নিয়েও মুখ খোলেন। দেখুন, আমরা যতই অভিনয় জগতে থাকি, সেটা গড়ে উঠতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অবদান আছে। আমাদের যারা লাইট টেকনিশিয়ান, আমাদের যারা সেট বানায়, আমাদের যারা মেকআপ বানায়, মেকআপ তৈরি করে, আর্টিস্টের মেকআপ করে, আমি সেই অসংগঠিত ক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছি। আজকে ভালো লাগছে যে আমাদের দেশের জুট মিলগুলো এখন সমস্যার মধ্যে রয়েছে, বিশেষ করে ব্যারাকপুর অঞ্চলের জুট মিলগুলো এবং জুট কর্মীদের, অর্থাৎ এখানকার যারা শ্রমিক, তাদের কোনো রকম দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিতে চায় না। অস্থায়ী শ্রমিক, তাদেরকে কম বেতন দেওয়া, একই সাথে তাদের স্বাস্থ্যের কোনো সুরক্ষা না দেওয়া, এগুলো এখন একটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এ বিষয়ে কোনো উদ্যোগ নেই। সেখানে আমরা ইন্ডিয়া জোটে একসাথে কংগ্রেসের সঙ্গে আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি, ইস্তেহারে আমরা প্রকাশ করেছি, সেটা হলো আমাদের এই শ্রমিকদের ন্যূনতম মাসে 26,000 টাকা দিতে হবে, পেনশন 60 বছর হলে 6,000 টাকা দিতে হবে, সেই সঙ্গে স্বাস্থ্যের ক্ষেত্রে, চটকলের ক্ষেত্রে আপনারা জানেন যে খুবই সহজে লাং ইনফেকশন হয়, নানা ধরনের অসুস্থতা থাকে, একটা সুস্থ পরিমণ্ডল দিতে হবে, খাবার জায়গা স্যানিটেশন প্রপার হতে হবে, সাথে আমাদের শ্রমিকদের যে সন্তানরা রয়েছে তারা কীভাবে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, একটা সুস্থ জীবন, স্বাভাবিক জীবন, বিকশিত জীবনের জন্য আমরা লড়াই করছি। সেই শ্রমিকদেরই প্রতিনিধি হিসেবে আমি দীর্ঘ 2 দশক কাজ করেছি আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। আজকে চটকল শ্রমিক, বিশেষ করে আমরা যদি একটা আইন প্রণয়ন করতে পারি, চট যেহেতু সারা বছর উৎপাদিত হয় না, কিন্তু পৃথিবী যেভাবে উষ্ণ হচ্ছে, প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে, সেই সময় প্রকৃতি বান্ধব যদি চট ব্যবহারের বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু আমাদের পৃথিবী খানিকটা বাঁচে। সারা বছর ধরে কি করে এখানে চট উৎপাদন করা যায়, 61টা মিল আগে চালু ছিল, এখন মাত্র 20টা 21টা মিল চালু আছে, সেখানে শ্রমিকরা ঠিকমতো বেতন পান না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যদি আইন প্রণয়ন করতে পারি যে 26,000 টাকা ন্যূনতম মাইনে, আমাদের রিটায়ারমেন্টের পর 6,000 টাকা এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আমরা যদি আইন প্রণয়ন করতে পারি, কারো দয়ার দান নয়, যেমন UPA 1-এর সময় কংগ্রেস এবং আমরা মিলিতভাবে আইন প্রণয়ন করেছিলাম বলেই খাদ্য সুরক্ষা আইন হয়েছে, সবাই রেশন পাচ্ছেন, 80 কোটি, মোদি গর্ব করে বলছেন উনি কিন্তু আইনটা প্রণয়ন করতে পারেননি, তেমনি 100 দিনের কাজেরও আমরা আইন প্রণয়ন করেছিলাম বলে তার সুবিধে সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা কলে কারখানায় রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, তার সুবিধা সবাই পাচ্ছে। তো আইন সভার, এটা হচ্ছে নির্বাচন, আমরা মাথায় এগুলো রেখেছি, মানুষ যদি সুযোগ দেয় আমরা আইন প্রণয়ন করব। এই দিন মে দিবসের কর্মসূচিতে সিআইটিউর দলীয় পতাকা উত্তোলন করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার, সিআইটিউ উত্তর 24 পরগনার জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী দেবদূত ঘোষ, সিআইটিউ নেতা অরুণ সিং, কংগ্রেস নেতা সন্তোষ কুমার সিং, রাকেশ শুক্লা সহ অন্যান্য বাম ও কংগ্রেস নেতৃত্ব। এই দিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আপনি
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।